प्लीज सब्सक्राइब माय यूट्यूब चैनल एसबी स्टूडियो ভালো লাগলে লাইক এবং শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोसुख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला اللهم صل على توحید کا ڈنکا عالم میں بجوا دیا کملی तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पीपी के पियाले को सर के लूटेंगे मसासी भर भर के इन्ना आतैना कुल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमान मिला पढ़ने को ये कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह La ilaha illallah. Hey, chelera jure jure poro na. Ekdom pore na eta. Ami chinta kori. Ja Allah roli ra. কলেমা শরীফের জিকির দেয় কেন কেন হাদিস শরীফে আছে একবার কলেমা শরীফ পড়লে আল্লাহ ওই বান্দাটা 4000 গুনাহকে মাফ করে দেন চিন্তা করে যে আল্লাহর ওলিরা কেন পড়ায় ও বাবা কিতাবে দেখছি যে একবার কলেমা শরীফ পড়লে ওই বান্দাটার আল্লাহ পাক দয়া করে 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয় বুঝছো বাবা এসব জিনিসে ফাঁকি দিতে নেই সারা জীবন তো ফাঁকি দিয়েছো
সারা জীবন তো দুনিয়াদারি করেছো, হ্যাঁ, আজকের মহাপেলিতে বসেছি, নিজের পরকালের চিন্তা, বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যানের শ্বশুর শাশুড়ি প্রতিবেশীময় মুরব্বীর কবরের আজাব পরকালের নাজাতির জন্য সবাই একটু দোয়া চাইব। হ্যাঁ, দোয়া তো সব তুলেই দিয়েছে, দোয়া বলতে যেটা বোঝাচ্ছে এখন হয় না, উঠিয়ে দিয়েছে। একটা দিন ছিল যে মানুষ নিজের বাপ মা দাদু নানা দাদি নানি শ্বশুর শাশুড়ি নামে মসজিদের মুসল্লি ঘরে দাওয়াত করে নিয়ে এসে আদর যত্ন করে খাওয়াত। কেন? আল্লাহ নামাজি মুসল্লি বান্দাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা। একটা দিন ছিল মানুষের অন্তরটা এত ভালো ছিল, বিভিন্ন পাড়াতে নিজের গ্রাম বা আশপাশ পাড়া থেকে খুঁজে খুঁজে নামাজি মুসল্লিদের দাওয়াত করলি এসতো। জাকেরিন শাকেরিন আল্লাহ সালেক বান্দা ওলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজি বান্দাদের দাওয়াত করে নিয়ে আসত। প্রত্যেকের হাতে থাকতো একটা করে কোরআন, বাবা প্রত্যেকের হাতে থাকতে একটা করে কোরআন শরীফ, পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ, 30টা খণ্ড সবাইয়ের হাতে থাকত, সবাই একসাথে বলতে 20-30-40-50 জন করে একসাথে, অল্প সময়ের ভিতরে 4 খতম, 5 খতম, 7 খতম কোরআন শরীফ তিলাওয়াত হয়ে গেল। মিক্সচার হাইট একটু কমিয়ে দিত, কথা বললে জ্ঞান হচ্ছে, বুঝেছেন না? প্রত্যেকের সামনে দেওয়া হতো এতটা করে ছুলা, ছুলা সবাই সবাই ছুলা পড়তে, অল্প সময়ের মধ্যে 125,000 কলমা শরীফ তিলাওয়াত হয়ে গেল। একবার কলমা শরীফ পড়লে আল্লাহ পাক 4,000 গুনাহকে মাফ করে দেয়। যার নামে দোয়া করা হচ্ছে ছোলা পোড়াতে, কতবার কলমা শরীফ পোড়া হলো? 125,000। কি সুন্দর পরিবেশ ছিল বাবা, চলে সব গোরস্থানে যায়, সবাই গিয়ে গোরস্থানে দাঁড়াতে, গোটা গোরস্থানের চতুর্পাশটাতে এরকম ফুলের বাগানের মতন সাজিয়ে দাঁড়াতে, ছেলেরা নাতিরা পোতারা যে যা নিজের আব্বা দাদু নানা আম্মা দাদি নানির কবরগুলো খুঁজে 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 গোরস্থানের ভিতরে ওই তো কবরের কাছটা গিয়ে দাঁড়াত, গোটা গোরস্থানের চতুর্পাশে নামাজি মুসল্লি জাকেরিন শাকেরিন সালেক মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম হাফেজ কোরআন মসজিদের ইমাম সব দাঁড়াচ্ছে, দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া হত। আল্লাহ নামাজি মুসল্লি বান্দাদের দোয়া, মসজিদের ইমাম হাফেজ কোরআন আল্লাহর হাজি বান্দাদের দোয়া, উলামায়ে কেরামদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এখন আর করে না, সব তুলে দিয়েছে। কি সুন্দর পরিবেশ ছিল বাবা, ছেলেরা বাচ্চারা মুসল্লিরা গ্রামবাসীরা সবাই দেখতেন, মনে আগ্রহ হতো যে আমরা ওইগুলো শিখব।
এখন বছরে একটা দুটো মিলাদ মাহফিল হয়, সেই ওসিলা করে মরা বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান একটু নেকি পায়, তা আবার সমালোচনা বিরোধিতা। মিলাদ দিয়ে কি হবে, জলসা দিয়ে কি লাভ, এত পয়সা খরচ, এত লোককে খাইয়ে কি লাভ, লে বাবা তুলে দে তুলে দে। দোয়া দরকার আছে না নাই কথা বলে না, এমনি এমনি হবে না কিছু খরচ করাও লাগবে, এমনি এমনি হবে না তার সাথে কিছু পড়াও লাগবে, মানুষ খাইয়ে কি লাভ। হ্যাঁ, যে মক্কা মদিনায় দেখে সরে যাও যাও, তামাম দুনিয়ার হাজিরা মক্কা মদিনায় যায় না যায় নে, কোটি 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 মানুষ হয় না হয় নে, সেইখানে যে দেখে ঢুকে যাব, মক্কাবাসীরা মদিনাবাসীরা হাজিদের কিরম খেদমত করে জানো, জানো মিনা মুজদালিফা আরাফা শরীফে ধনী ধনী সব মানুষ বড় বড় ট্রাকে করে 18 টাকা 20 টাকা 22 টাকার গাড়ি সব ফুল লোড খাসির বিরিয়ানি সব প্যাকেট করে, মুরগির বিরিয়ানি দুম্বার বিরিয়ানি ফল আপেল নাশপাতি মোসাম্বি লেবু বেদানা কলা ফলের জুস সব ফলের জুস বোতলে করে ফলের জুস, এক একটা গাড়িতে 15-16 জন করে দাঁড়িয়ে খালি দিচ্ছে, হাজি সাহেবরা ল্যান হাজি সাহেবরা খান হাজি সাহেবরা খান হাজিরা খান ল্যান ল্যান। কেন, তারাও জানে যে আল্লাহর হাজি বান্দাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, পরিবেশটাকে খারাপ করে দিয়ে যাচ্ছে, কদিন পরে মরে যাব মরে যাবেন, পরিবেশটা খারাপ করে দিয়ে যাচ্ছে, আমরা যেদিন মরব সেদিন আমাদের নামও দোয়া করা দরকার হবে না হবে না, কে করবে, পরিবেশ তো খারাপ করে দিলেন, আড্ডা দিলেন গল্প করলেন শুয়ে থাকলেন ঘুরে ঘুরে বেড়ালেন, হ্যাঁ পরিবেশ খারাপ করে দিলেন, আমরা মরে গেলে এই পরিবেশ কিন্তু আর থাকবে না, এই পরিবেশ কিন্তু তৈরি করেছিলেন আল্লাহর ওলিরা আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামিল করেছিলেন। আমার চিন্তা হয় একটা মেয়ে ছেলে মরে গেলে পরে গ্রামে মানুষ খোঁজে, একটা নামাজি মুসলি পরহেজগার পর্দানিশিনা তাহাজ্জুদ গুজার আমালিন আবেদা সাহেদা সালেহা আল্লাহ নেক বান্দিকে খুঁজে খুঁজে নিয়ে আসে লাশ গোসল দেবার জন্য, তার সাথে দু পাঁচজন সহযোগী হিসাবে থাকলো। একটা পুরুষ মানুষ মরে গেলে একটা নামাজি মুসলি পরহেজগার আল্লাহওয়ালা জাকেরিন শাকেরিন মানুষকে নিয়ে আসা হয়, তার সাথে দু পাঁচজন সহযোগী হিসাবে থাকে লাশ গোসল দেবে, বলে ওই আল্লাহওয়ালাম নামাজি মুসলিম মানুষ তো মরে গেলে আমাদের বাপ চাচাদের লাশ কে গোসল দেবে, ওই মহিলা আমলি মহিলাটা মরে গেলে আমাদের মা চাচিদের লাশটা কে গোসল দেবে, একটু মাথায় চিন্তা আছে কি, একটু চিন্তা আছে, সারা জীবন গুমুত মেকে থাকবেন কবরে যাবেন তাও গুমুত মেকে, পাক হবেন না হবেন নে, পাক হবেন না হবেন নে, সারা জীবন তো গুমুত মেকে থাকলেন নোংরা মেকে থাকলেন কবরে যাবেন তাও নোংরা মেকে, আমার চিন্তা হয় লাশ গোসল দেয় দোয়া জানে না, কাফন পরাবে দোয়া জানে না, জানাজা নামাজ পড়বে তাও দোয়া জানে না, লাশ কবরে নামাচ্ছে তারও একটা দোয়া আছে না নাই,
কথা বলে না তাও জানে না কবরে মাটি দেয় তারও দোয়া চেনা নাই সেও জানে না